डियर स्टूडेंट, আমরা ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন সাবজেক্টগুলো যেমন আমরা পড়াশোনা করছি সেরকমই আজকের একটা পার্ট আমাদের মেজিয়া হাই স্কুল ইউটিউব চ্যানেলে আমরা আজকে যেটা এখানে আলোচনা করব সেটা হচ্ছে নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় পদার্থ গঠন এবং ধর্ম এই সম্পর্কিত একটা অংশ আছে সেটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ প্রমাণ চাপ বা এই সংক্রান্ত বিশেষ কিছু আলোচনা বায়ুমণ্ডলীয় যে চাপ কথা বলছিলাম আমরা বায়ুমণ্ডলের চাপ তো চাপ আমরা দেখেছি কাকে বলে তো চাপের সংজ্ঞা থেকে আমরা জানি যে একক ক্ষেত্রফলের উপরে লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা চাপ বলেছি অর্থাৎ চাপ সমান বল বাই ক্ষেত্রফল এটা আমরা পড়েছিলাম এখন এই যে বায়ুমণ্ডলীয় চাপ কি না বায়ুমণ্ডল কোন বিন্দুর চারপাশে যে একক ক্ষেত্রফল সেই একক ক্ষেত্রফলের উপর যে লম্বভাবে বল প্রয়োগ করে সেটাই হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ এখন বায়ুমণ্ডলীয় চাপ বলতে আমাদের পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডল আছে সেই বায়ুমণ্ডলের চাপ বিভিন্ন জায়গায় বিভিন্ন এবং বিভিন্নতার জন্য আমরা এখানে যখনই কোনো স্থানে চাপ নির্ণয় করব তখন কারোর কোনো একটা জিনিসকে প্রমাণ ধরে চাপটা নির্ণয় করা হয় তো প্রমাণ ধরে করতে গেলে সেজন্য প্রমাণ চাপ আগে নির্ণয় করতে হবে তাহলে প্রমাণ চাপ আমরা আগে জানব প্রমাণ চাপ কাকে বলে না প্রমাণ চাপ হচ্ছে সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 76 সেন্টিমিটার পাদস্তম্ভের যে চাপ সেই চাপকেই বলা হয় প্রমাণ চাপ প্রমাণ চাপ এই যে এখানে আমরা সংজ্ঞা থেকে পাচ্ছি যে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 76 সেন্টিমিটার পাদস্তম্ভের যে চাপ বা তার যা ওজন সেটাই হয় অ্যাকচুয়ালি প্রমাণ চাপ তাহলে প্রমাণ চাপ আমরা কীভাবে নির্ণয় করব না চাপের সংজ্ঞা থেকে আমরা জানি যে প্রমাণ চাপ নির্ণয় করতে হয় তাহলে আমরা জানি যে বায়ুমণ্ডলের উচ্চতা বা ওই পাদস্তম্ভের উচ্চতা এখানে আমরা লিখব শুধু উচ্চতা এইচ ইনটু ডি অর্থাৎ ঘনত্ব ঘনত্ব পারদের ঘনত্ব ডি ইন্টু অভিকর্ষজ ত্বরণ যাকে আমরা জি দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ এখানে হচ্ছে এইচ ডি জি এখানে এইচ বলতে এই যে 76 সেন্টিমিটার অর্থাৎ এইচ সমান হচ্ছে 76 সেন্টিমিটার ডি পারদের ঘনত্ব আমরা জানি 13.596 গ্রাম পার সিসি বা গ্রাম পার ঘন সেন্টিমিটার আর জি এর মান হচ্ছে 980.6 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এগুলো যদি আমরা এখানে বসাই চাপের ইয়েতে সংজ্ঞাটাতে তাহলে হবে 76 ইন্টু 13.596 ইন্টু 980.6 এদের এখানে যে এককগুলো লিখতে হবে সেন্টিমিটার এখানে গ্রাম পার সিসি এখানে সেন্টিমিটার পার স্কোয়ার এগুলো যদি সব এককগুলো মিলিতভাবে আমরা যদি ক্যালকুলেশন করে দেখি যে এককটা আসবে এখানে চাপের সেটা হচ্ছে ডাইন পার বর্গ সেন্টিমিটার এটাকে যদি আমরা গুণ করি তাহলে আসবে 1.013250 × 10⁶ ডাইন পার বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে সিজিএস ইউনিটি এটা যদি এসআই ইউনিটে লেখা হয়
এসআই ইউনিট অর্থাৎ এসআই একক চাপের যা এসআই একক কি হয় না নিউটন পার বর্গ মিটারে করতে হবে এখানে। এটা যদি নিউটন পার বর্গ মিটার করি তাহলে এই যে এখানে 76 সেন্টিমিটার, এখানে এইচ হবে 0.76 মিটার, ডি অর্থাৎ পারদের ঘনত্ব 13.596 × 10³, এটা এককটা হবে কিগ্রা পার ঘন মিটার, এবং জি এর মানটা হবে 980.6, এখানে হবে 9.806 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এগুলো যদি আমরা গুণ করে দেখি তাহলে এখানে এইচ ডি জি অর্থাৎ প্রমাণ চাপ, এই প্রমাণ চাপ হবে এইচ ডি জি, এইচ এখানে 0.76 × 10³ × 10³ × 980, এইখানে ছিল যেটা সেটা এখানে 9.806, এখানে হবে নিউটন পার বর্গ মিটার মানে মিটার স্কোয়ার। এটা যদি গুণ করি তাহলে এটা হবে 1.013250 × 10⁵ নিউটন পার বর্গ মিটার। এই নিউটন পার বর্গ মিটার, 1 নিউটন পার বর্গ মিটার, এটাকে বলা হয় পাস্কাল, যেটা আমরা এর আগে পড়েছি বা জেনেছি যে 1 নিউটন পার বর্গ মিটার সমান হয় 1 পাস্কাল। তাহলে এত নিউটন পার বর্গ মিটার সমান কত হবে, 1.013250 × 10⁵ পাস্কাল। এই 10⁵টা গুণ করে দিলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে এই যে এখান থেকে 1.013250 পাস্কাল। এই হলো আমাদের প্রমাণ চাপ এবং প্রমাণ চাপের মান, অর্থাৎ প্রমাণ চাপকে আমরা এভাবে গণনা করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রমাণ চাপের সংজ্ঞাতে সমুদ্রপৃষ্ঠ 45 ডিগ্রি অক্ষাংশ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, এই যে এইগুলো বলা হয় কেন? কারণ এখানে প্রশ্ন থাকে অনেক সময় যে প্রমাণ চাপের সংজ্ঞায় সমুদ্রপৃষ্ঠ 45 ডিগ্রি অক্ষাংশ এবং 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এই কথাগুলি উল্লেখ থাকে কেন? এখন কেন থাকে না, এই যে সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশ, এই সমুদ্রপৃষ্ঠটাকে যে কোনো পৃথিবীর আমরা যে উচ্চতাগুলো নির্ণয় করি, সমুদ্রপৃষ্ঠকে যেটাকে ইংরেজিতে বলে সি লেভেল, সেটাকে আমরা শূন্য লেভেল ধরি। অর্থাৎ যখনই কোনো স্থান থেকে আমরা একটা দূরত্ব নির্ণয় করব বা উচ্চতা নির্ণয় করব, তখন কোনো একটা মানকে তো শূন্য ধরতে হয়, সেই শূন্যটা ধরা হয় সমুদ্রপৃষ্ঠে, সেই জন্য এখানে সমুদ্রপৃষ্ঠ উল্লেখ করতে হবে। 45 ডিগ্রি অক্ষাংশে কেন ধরা হয় না, এই যে জি এর মানটা আমরা দেখতে পেলাম, এই যে জি অর্থাৎ অভিকর্ষ ত্বরণ সিজিএস পদ্ধতিতে বা এসআই পদ্ধতিতে যে জি এর মানটা আমরা দেখতে পাচ্ছি, এই মানটা হচ্ছে কিন্তু গড় মান। এই মানটা পৃথিবী যে অক্ষরেখাগুলি তথা যে অক্ষাংশ আছে সেই অক্ষাংশের পরিবর্তনে জি এর মানের পরিবর্তন হয়। এই পরিবর্তন হওয়ার জন্য কোন মানটাকে আমরা ধরব, অর্থাৎ অক্ষাংশ আছে আমাদের কতগুলো, 0 ডিগ্রি থেকে একেবারে 90 ডিগ্রি পর্যন্ত, তাই বিভিন্ন অক্ষাংশে জি এর মান বিভিন্ন হয়, তাই আমরা এটাকে এমন একটা মান ধরব যেটা মোটামুটি সর্বজনবিদিত এবং গ্রহণযোগ্য, সেটা করা হয়
আমাদের একটা গড় মান, সেই গড় মানটা 0 ডিগ্রিতে যা, 0 ডিগ্রি অক্ষাংশে যা হয় এবং 90 ডিগ্রি অক্ষাংশে যা হয় সেটার গড় করলে মোটামুটি আমাদের আসে এই জি এর মানটা, এটা আসে। সেই জন্য আমাদের এই গড় মানটা নেওয়ার জন্য 45 ডিগ্রি অক্ষাংশটাকে আমরা ধরি। আর 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, এই উষ্ণতার কথাটা উল্লেখ থাকে কেন? না, উষ্ণতার কথাটা উল্লেখ থাকে এখানে এই কারণেই যে আমরা দেখছি এখানে যে ঘনত্ব, প্রমাণচাপ যখন আমরা নির্ণয় করব তখন যে উচ্চতা, ঘনত্ব এবং অবস্থান এই তিনটি রাশির গুণ হচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে পারদের ঘনত্ব এখানে, এই যে পারদের ঘনত্ব, এই পারদের ঘনত্ব এখানে আমাদের ধরতে হয়। তা পারদের ঘনত্ব তাপমাত্রা বা উষ্ণতা পরিবর্তন হলে ঘনত্বের পরিবর্তন হয়, সেই জন্য এই ঘনত্বের পরিবর্তন যাতে না হয় এবং একটা স্ট্যান্ডার্ড ধরা হয় সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। আর এই 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটাকে সাধারণত প্রমাণ উষ্ণতা ধরা হয়, সেই জন্য এখানে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটা বা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এখানে উল্লেখ করা হয়। তাহলে বোঝা যাচ্ছে যে সমুদ্রপৃষ্ঠ 45 ডিগ্রি অক্ষাংশ এবং 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কেন প্রমাণ চাপের মধ্যে উল্লেখ করা হচ্ছে আমরা সেটা দেখলাম যে কি কারণে এগুলো ধরা হয়। এরপরে আমরা যেটা দেখব যে বায়ুমণ্ডলের চাপ আমরা কি কোন যন্ত্রের সাহায্যে নির্ণয় করি। সাধারণত বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা হয়, অর্থাৎ চাপমাপক যন্ত্র, তার নাম হচ্ছে ব্যারোমিটার, অনেক সময় 14 ব্যারোমিটারও বলা হয়। তো ব্যারোমিটার একটা এমন যন্ত্র যেটা সাধারণত টরিসেলির, যদি পরীক্ষা তোমাদের জানা থাকে তাহলে বুঝতে পারবে টরিসেলির পরীক্ষার একটা উন্নত রূপ সেটাই হচ্ছে ব্যারোমিটার। এবং ওই ব্যারোমিটারে একটা নল থাকে, সেই ব্যারোমিটারে নলটাতে একটা পারদ পূর্ণ রাখা হয়, 1 মিটারের মতো নল থাকে। এবং সেটা তোমরা যে কোনো বইতে তোমরা ওই ব্যারোমিটারের ছবিটা দেখবে, সেখান থেকে দেখবে যে এই নলে যে পারদ ওঠানামা করে সেখানে একটা স্কেল থাকে, এখানে দাগগাটা থাকে, এবং সেখানে এই নলের যে পারদ ওঠানামার উপরে যে কোথায় পারদ স্তম্ভ দাঁড়িয়ে আছে, যেখানে দাঁড়িয়ে থাকবে সে স্থানের সেই মুহূর্তে বায়ুমণ্ডলের চাপ সেটাই বলা হয়। যদি ধরো আমরা দেখতে পাই যে এটা 75 সেন্টিমিটার পারদস্তম্ভ এখানে আছে, তাহলে সেই সময় সেই স্থানে বায়ুমণ্ডলের চাপ 75 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ। যাই হোক, তো এখানে বায়ুমণ্ডলীয় যে চাপ, সেই চাপ নির্ণয় যেমন করা যায় এবং এই চাপ নির্ণয় করার সাথে সাথে ব্যারোমিটারের আরও কিছু ব্যবহার আছে, যেমন আমরা আবহাওয়ার পূর্বাভাস সেটাও দিতে পারি ব্যারোমিটারের সাহায্যে। কীভাবে দেওয়া হয়? না, এই যে পারদস্তম্ভ এটা ওঠানামা করলেই আমরা বুঝতে পারবো যে আমাদের আবহাওয়া কেমন থাকবে। যেমন পারদস্তম্ভের উচ্চতা যদি ধীরে ধীরে বাড়তে থাকে, ধীরে ধীরে বা আস্তে আস্তে বাড়তে থাকে, তাহলে সরি বাড়তে নয় প্রথমে আমরা কমতে বলি কমাটা বলি ধীরে ধীরে যদি কমতে থাকে তাহলে কি হবে? যদি দেখা যায় যে পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমছে, তাহলে কমলে কি হবে না বলা যেতে পারে সেদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা। কেন বৃষ্টি হওয়ার সম্ভাবনা? না, কখন কমবে? না, যখন বায়ুমণ্ডলের চাপটা কমবে। আর চাপ কখন কম হবে? না, বায়ুমণ্ডলের যখন ঘনত্ব কমতে থাকবে। ঘনত্ব কখন কমবে? যখন বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের প্রবেশ ঘটবে, কারণ শুষ্ক বায়ু অপেক্ষা জলীয় বাষ্পপূর্ণ বায়ু হচ্ছে হালকা। এবং হালকা হলে কি হবে? জলীয় বাষ্প যত প্রবেশ করবে বায়ুমণ্ডলে তত কি হবে? বায়ু হালকা হবে। বায়ু হালকা হলে উপরে উঠবে, জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপরে উঠে যাবে, উপরে উঠে শীতল হবে, শীতল হলে সেটা মেঘ
সঞ্চার ঘটবে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে, হঠাৎ করে যদি এই পারস্তম্ভের উচ্চতা যদি কমে যায়, অর্থাৎ আজকে এক সময় দেখলাম যে বায়ুমণ্ডলের যা চাপ আছে, অর্থাৎ পারস্তম্ভ যে জায়গায় দাঁড়িয়ে আছে, হঠাৎ করে দেখা গেল কিছুক্ষণ পর যে সেটা অনেকটা নেমে গেছে, তার মানে কেন নেমেছে, না বায়ুমণ্ডলের চাপ কমে গেছে। চাপ কমে যাওয়ার অর্থ কি, না সেখানে বায়ুমণ্ডলের ঘনত্ব হঠাৎ করে কমে যাওয়া, বায়ুমণ্ডলের ঘনত্ব কমে যাওয়ার অর্থ বায়ু ওখানে শূন্য সৃষ্টি হয়ে গেছে, অর্থাৎ শূন্যতার সৃষ্টি হয়েছে। শূন্যতার সৃষ্টি হওয়ার জন্য কি হবে, আশেপাশের যে উচ্চচাপযুক্ত বায়ু আছে সেই জায়গাতে ছুটে আসবে এবং প্রবল বেগে ছুটে আসবে, তখন কি হবে, না ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এরপরে তিন নম্বরে যেটা হচ্ছে, যদি ধীরে ধীরে উচ্চতা বাড়তে থাকে, অর্থাৎ পারস্তম্ভ যদি ধীরে ধীরে বাড়তে থাকে, উচ্চতা যদি বাড়ে, আস্তে আস্তে যদি বৃদ্ধি পায়, তাহলে বলা যায় যে সেদিনের আবহাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, অর্থাৎ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। বেড়ে যাওয়ার অর্থ এখানে বায়ুমণ্ডলের চাপ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাওয়ার অর্থ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমছে, জলীয় বাষ্পপূর্ণ বাতাস যদি না থাকে, অর্থাৎ বায়ু ঘনত্ব বাড়তে থাকবে, অর্থাৎ সেদিনের আবহাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। যদি চার নম্বরে হঠাৎ করে উচ্চতা বৃদ্ধি পায়, এখানে যেমন উচ্চতা আস্তে আস্তে বাড়ছিল, তেমনি পারস্তম্ভের উচ্চতা যদি হঠাৎ করে বৃদ্ধি পেয়ে যায় তাহলে কি হবে, না হঠাৎ করে বৃদ্ধি পেয়ে যাওয়ার অর্থ কি, না হঠাৎ করে সে স্থানের বায়ুমণ্ডলের জলীয় বাষ্প একেবারে নেই ধরে নেওয়া হবে এবং সেখানে বায়ুমণ্ডলের উচ্চতা বেড়ে গেছে, চাপ বেড়ে গেছে, বায়ুমণ্ডলের চাপ বেড়ে যাওয়ার জন্য কি হবে, না আশেপাশে স্থানে তখন সেই স্থান থেকে বায়ু প্রবাহিত হবে এবং একটা শুকনো বায়ু প্রবাহিত হবে। এই হচ্ছে ব্যারোমিটারের ব্যবহার, মোটামুটি আবহাওয়ার পূর্বাভাস আমরা এই ব্যারোমিটার থেকে দেওয়া যায়। অর্থাৎ এটার সাহায্যে যেমন বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করি, ব্যারোমিটারের সাহায্যে আমরা আবহাওয়ার পূর্বাভাসও নির্ণয় করি। আরেকটা করা যায় ব্যারোমিটারের সাহায্যে, যে ভূমি থেকে কোন স্থানের উচ্চতা, আমরা উচ্চতাও নির্ণয় করতে পারি, উচ্চতা নির্ণয় করতে পারি। উচ্চতা নির্ণয় কিভাবে করা যায়, না আমরা জানি যে বায়ুমণ্ডলের যত উপরের দিকে উঠব তত কি হবে, না তার চাপ কমতে থাকবে। চাপ কমে যাবে কেন কমে, না বায়ুমণ্ডলের ঘনত্ব কমতে থাকে, তার ঘনত্ব কমলে বায়ুমণ্ডলের চাপ কমবে। এবং কতটা কমে, সাধারণত দেখা গেছে যে 1 কিমি যদি উপরে যাওয়া যায় তাহলে মোটামুটি 1 কিলোমিটারে প্রায় 6 সেন্টিমিটার থেকে 6.5 সেন্টিমিটার পারস্তম্ভ কমতে থাকে, পারস্তম্ভ কমতে থাকে 6.5, না এটা 7, মোটামুটি 6 থেকে 7 সেন্টিমিটার পারস্তম্ভ কমতে থাকে। অর্থাৎ 7 সেন্টিমিটার পারস্তম্ভ কমে যাওয়ার অর্থ, আমরা যখনই 6-7 সেন্টিমিটার দেখব যে এখানে পারস্তম্ভের উচ্চতা কমে গেছে, অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে প্রায় ভূমি থেকে 1 কিলোমিটার উপরে আছে। এরকমভাবে যত উপরের দিকে যাওয়া যাবে তত সাধারণত 150 মিটার উপরে উঠলেই 1 সেন্টিমিটার করে কমে। 150 মিটার উচ্চতায় যদি আমরা উপরের দিকে উঠতে থাকি তাহলে 1 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ কমতে থাকে। এই মোটামুটি আমরা বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্র তথা ব্যারোমিটার সম্পর্কে আমরা একটু জানলাম, তার ব্যবহার এবং তার যে ক্রিয়া বা তার কার্যকারিতা মোটামুটি আমরা এখানে একটু আলোচনা করলাম। তোমরা যারা আজকের এই আলোচনাটা দেখলে, ক্লাস 9-এর ছাত্র ছাত্রীদেরকে বলছি, তোমরা বারবার দেখো
এই ভিডিওটা এবং যে সমস্ত বিষয়গুলো আলোচনা করা হলো তোমরা ডিটেইলসে আরো একটু বইয়ের সঙ্গে ট্যালি করো, তাহলে তোমাদের সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আশা করি তোমরা সকলে বুঝতে পারবে। আজকের মতো এখানেই।